বাংলাদেশ ব্যাংকের 10 কোটি ডলার লুটপাটের ঘটনায় 6 ফিলিপাইন নাগরিকের নামের তালিকা প্রকাশিত হয়েছে দেশটির গণমাধ্যমে। এই অর্থ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ খতিয়ে দেখছে তদন্ত কমিটি। এদিকে যুক্তরাজ্যে বিমানে পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা দিয়ে পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা বিজিএমইএর, সমাধানের আশ্বাস সরকারের। সুন্দরবন রক্ষার দাবিতে 4 দিনের জনযাত্রা শুরু করেছে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। অন্যদিকে ইউপি নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য শওকত রিমনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বলছিলাম বৃহস্পতিবারের গুরুত্বপূর্ণ খবরের কিছু অংশ দেখছেন বাংলাদেশ এখন। আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সুলতানা রহমান। আমার সঙ্গে কথা বলতে স্টুডিওতে আছেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ডক্টর নুরুল আজহার, আছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। গতকাল আসলে মূল ছাড়া, গতকাল শুধু না, গত 2-3 দিন ধরেই খুব আলোচনা, জি, যে বাংলাদেশ ব্যাংকের এত টাকা মানে পাচার হয়ে গেল, চুরি হয়ে গেল, কিন্তু প্রথম দিকে তারা কেউ বুঝতেই পারেনি, নাকি শুধু গোপন করার চেষ্টা করে গেছে। ইলিয়াস খান, আপনার কাছে কি মনে হয়? এটি আসলে আমরা যতটুকু জানতে পেরেছি এটি গোপন করার চেষ্টা করছে, কারণ শ্রীলঙ্কায় যে ঘটনাটি ঘটেছে এটি কিন্তু 1 মাস আগে থেকে তারা জানতেন এবং বাংলাদেশ ব্যাংক দাবি করেছেন যে তারা টাকাটি ফেরত এনেছেন। এটি আসলে ধামাচাপা দেওয়ার একটা প্রচেষ্টা ছিল বলে আমার মনে হচ্ছে। এত বিরাট অঙ্কের টাকা, এটা তো আমাদের দেশের জনগণের টাকা, সেই টাকাটি পাচার হয়ে যাচ্ছে, কোনো সুনির্দিষ্ট জবাব কিন্তু আমরা পাইনি। পরে মিডিয়ায় আসার পর কিন্তু বাংলাদেশ ব্যাংক বিষয়টি স্বীকার করতে বাধ্য হয়েছে। আমাদের দেশের সাংবাদিকরা আমরাই বা আসলে কি করি? আমরা, এটি তো প্রকাশিত হলো অন্য আর একটি দেশের ফিলিপাইনের একটি খবরে প্রকাশিত হলো, তারপরে আমাদের দেশের সাংবাদিকরা সেখান থেকে আসলে তারা খবরটি মানে বলা যায় যে পুনঃ প্রকাশ করলো, অনেকখানি এরকমই ছিল। আমরা সাংবাদিক হিসেবে কতখানি তৎপর আছি? না, আমরা নিঃসন্দেহে তৎপর আছি, যতটুকু হচ্ছে। সাংবাদিকরা তৎপর যদি না থাকতো, যেমন এই যে একটু আপনি খবরের হেডলাইনে বলছিলেন শওকত সাহেব, যে খবরগুলো বললেন এগুলো যদি মিডিয়ায় না আসতো, তাহলে কিন্তু যেটুকু ব্যবস্থা নেওয়া হচ্ছে, যেমন ফেনীতে একজন উপজেলা চেয়ারম্যানকে বোধ হয় সাসপেন্ড করা হয়েছে, এই যে এই যে ঘটনা ঘটছে নির্বাচনকে কেন্দ্র করে, ব্যাংকিং সেক্টর কিংবা অর্থনীতি সংক্রান্ত রিপোর্টিং যারা করেন, মানে প্রতিটি ভাগ ভাগ তো করা থাকেই, কিন্তু এত বড় একটি কেলেঙ্কারি হলো, আমাদের কিন্তু মানে আমরা সাংবাদিক হিসেবেও আমরা সত্যিকারই নজরদারি রাখতে পারি কিনা, ওয়াচডগের ভূমিকাটি পালন করতে পারি কিনা? শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে কি মনে হয় যে আসলে আমাদের সাংবাদিকরা এই ক্ষেত্রে আসলে অনেকখানি ব্যর্থতার পরিচয় দিয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। এই যে প্রশ্নটি আপনি করেছেন, আমরা তথ্যটি যখন বাংলাদেশ ব্যাংকের টাকাটি গেল, তখন আমরা তথ্যটি পেয়েছি একটু দেরি করে। অর্থাৎ প্রথম দিকে যেভাবে অন্যান্য খবরগুলো আমরা পাই, আমি ইলিয়াস ভাই মিরনের কথা বললেন, অন্যান্য জায়গায় ফেনীর একজন চেয়ারম্যানের কথা বললেন, এটি দেশের মধ্যে। দেশের বাইরে অনেক সময়ে আমরা প্রায়শই আমরা এটি দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পত্রিকায় বাংলাদেশ সম্পর্কে এই তথ্যটি প্রকাশিত হয়েছে এবং সেটিকে কোট করে এখানে নিউজটি হচ্ছে। অর্থাৎ সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের পত্রিকায় যদি নিউজটি না হতো, তাহলে সম্ভবত আমাদের দেশের পত্রিকায় সেই খবরটি আসতো না। বড় বড় অনেকগুলো খবর, আমি ফিলিপাইনের এটি না, আমি এর আগের অনেক অনেক ঘটনাগুলোই আমরা দেখেছি আর কি, যে বাইরের অনেক জায়গায় পত্রিকায় প্রকাশিত হওয়ার পরে আমাদের এই জায়গাটায় আমরা নিউজটি পাই। অর্থাৎ আমরা ভেতরের যে তথ্যগুলো, দেশের মধ্যের বিভিন্ন ঘটনাগুলো সাংবাদিকরা নানা প্রতিকূলতাকে উপেক্ষা করে সেই কাজগুলি তারা করেন, কিন্তু বাইরের যে তথ্যগুলো প্রকাশিত হয় বা হওয়া উচিত, যে তথ্যগুলো আমাদের তথ্য, আমাদের জানা উচিত, সেইগুলির ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা পাওয়ার ক্ষেত্রে এই যে দীর্ঘসূত্রিতা বা দেরি হওয়ার কারণটি, সেটি আপনারা যেহেতু গণমাধ্যমের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের একটি আত্মজিজ্ঞাসা থাকা দরকার যে সেখানে ব্যর্থতাটি কি বা ত্রুটি কোথায় রয়েছে বা ভুল কোথায় রয়েছে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে ব্যাংকের যে বিষয়টি, ব্যাংকের ঘটনাটি কিন্তু নতুন না। এর আগে আমরা হলমার্ক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখেছি যে, আমি আজকে সকালে একজন বলছিলেন যে ডেল কার্নেগি
ধনী হওয়ার অনেকগুলো উপায়ের কথা বলেছিলেন, কিন্তু তিনি বেঁচে থাকলে এখন বাংলাদেশের আর্থিক সেক্টরে যে ঘটনাগুলো ঘটছে, এবং দুই চার দশ বিশ কোটি টাকা না, শত শত কোটি টাকা, এবং বললেও ভুল হয় হাজার 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 কোটি টাকা। এবং যদিও আমাদের কর্তা ব্যক্তিরা কখনো কখনো বলে থাকেন এটা তেমন কোনো বড় কোনো বিষয় না, তবে আমার মনে হয় যে শস্যের মধ্যে নিশ্চয়ই ভূত রয়েছে। তা না হলে বাংলাদেশ ব্যাংকের গতকালকে যেটি দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের ছয়জন কর্মকর্তার তাদের পাসপোর্ট জব্দ করা হয়েছে, তারা যাতে বাইরে যেতে না পারে, স্বীকার করেনি, জব্দ করা হয়েছে, ব্যাংক স্বীকার করেনি। তাহলে আমার মনে হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক এই জায়গায় এমন কোন ঘটনা রয়েছে যে ঘটনাটি সে ধামা চাপা দিতে চায় বা আমাদের দৃষ্টির বাইরে রাখতে চায়। ডক্টর নুরুল আজহার, আম কোনো কিছু ঘটলে মনে করেন সব দেশেই কিন্তু এরকম কেলেঙ্কারের বিশেষ করে আর্থিক খাতে ঘটে কম বেশি, কিন্তু একটি ঘটনা ঘটলে সেটি কিভাবে করে শুধরে ওইটার তদন্ত করে শাস্তির ব্যবস্থা করা, এগুলি করে পরবর্তীতে যেন না হয় সেটি করা হয়। আমাদের দেশে অনেক ক্ষেত্রে আমরা দেখি ঠিক উল্টো, কিভাবে ধামা চাপা দেয়া যায়, এই ধামা চাপার এত আমাদের ইচ্ছাটা প্রবল থাকে কেন, আপনার কাছে কি মনে হয়? এই মানসিকতাটা আমাদের স্বাধীনতার পর থেকে আজকে 45 বছর আমরা এই সবই দেখে আসতেছি। এটা সঠিক তথ্য আপনি সাংবাদিক কিভাবে বাইর করবে? একটা আপনি মনে করেন আমি একটা ইনস্টিটিউটের মালিক বা আমি একটা চেয়ারম্যান, যদি একটা ঘটনা ঘটে এটা আমি যদি সাংবাদিককে না জানাই, তাহলে আমাদের দেশের সাংবাদিকরা মনে করেন বাহিরের যেগুলি সেগুলি ফেসবুক ওয়েবসাইট এবং বিভিন্ন নিউজ পেপার থেকে কালেকশন করে, কিন্তু আমাদের দেশে যেটা অন্তর্নিহিত সেই জিনিসগুলি পাইতে অনেক সময় দেরি হয়। যেমন মনে করেন শ্রীলঙ্কার ঘটনাটা ঘটছে যে 200 কোটি টাকা রিকভারি করে নিয়ে আসছে, এটা কিন্তু পরশু দিন হয় না, রিকভারি নিয়ে আসছে, তার মানে সময় লাগছে, ইটস টেক টাইম। তো এটা কেন হইল, হওয়ার পরে তো জানানো উচিত ছিল। এখন একটা লুকোচুরির মধ্যে চলতেছে দেশটা, এরকম হয়েছে যে উনি যে কথাটা বললেন ভাই যে হাজার হাজার কোটি টাকা, এই যে শুধু লোপাট না, লোপাট হওয়ার পরে যদি দেশে যদি টাকাটা থাকতো তাহলে আপনি ইনভেস্ট করতে পারতেন, হোয়াট এভার ইট ইজ, ব্ল্যাক মানি অর হোয়াইট মানি, টাকাটা কিন্তু রেমিটেন্স হয়ে আসে 46,000 কোটি টাকা বাংলাদেশে, যেটা হলো আমাদের দেশের যারা ঘামের টাকাটা এখানে আসার পরে 40,000 কোটি টাকা আবার পাচার হয়ে যায় বিভিন্নভাবে, সেখানে সেকেন্ড হোম, বড় বড় বিজনেস, দালান কোঠা, বাড়ি ঘর, নিজের ব্যবসা প্রতিষ্ঠান, এই ধরনের বা সিটিজেনশিপ নেওয়ার জন্য এই ধরনের কাজে ব্যবহৃত হয়। তাইলে মনে করেন আপনি এই যে এই ধরনের আর্থিক জিনিসের উপরে এই কয়েকদিন আগে আপনি দেখছেন যে এটিএম বুথের উপরে যে আক্রমণ, এটা কিন্তু কোনো কোনো একটা বিদেশে এসে কিন্তু এখানে আমাদের দেশে একটা বিরাট একটা চক্র, যারা 24 ঘন্টা চিন্তা করে এই দেশটার লুটাপিটা কিভাবে খাওয়া যাবে আর কিভাবে সেই সোর্স থেকে বাইর করা যাবে মানুষের রক্ত চুষে। শুভ চিন্তার লোক তো আছে, আমি একটু আমার সহকর্মী রুহুল আমিনের কাছ থেকে ঘুরে আসতে চাই বার্তা কক্ষ থেকে। রুহুল আমিন, আমাদেরকে একটু যদি আপনি বলতেন যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ব্যাংক যে তদন্ত কমিটি করেছে তারা তারা অনুসন্ধান করে দেখবে যে এই ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের কোন কর্মকর্তা এই ঘটনার সঙ্গে জড়িত আছে কিনা, সেই ব্যাপারে আপনি কি কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা বিস্তারিত কিছু জানাতে পারেন কিনা যে কারা জড়িত আছে? আমরা নানান জায়গা থেকে নানান রকম খবর পাচ্ছি, কিন্তু সত্যি তদন্ত হচ্ছে কিনা এবং কারোর উপর নজরদারি বা এই ধরনের কোনো কিছু আছে কিনা? রুহুল আমিন, আপনাকে ধন্যবাদ, আপনাকে জানিয়ে রাখি যে সর্বশেষ আমরা আইসিটি মন্ত্রণালয়ের যে তথ্য প্রযুক্তি বিষয়ক নজরদারি কমিটি আছে দেশের বিভিন্ন স্থানে, সাইবার নিরাপত্তার যখন সমস্যা হয় বা যখন সাইবার ক্রাইম হয় তখন আইসিটি মন্ত্রণালয় এই গার্জিয়ান হিসেবে, সাইবার আইনের গার্জিয়ান হিসেবে, তথ্য প্রযুক্তি আইনের গার্জিয়ান হিসেবে এই বিষয়গুলো তদারকি করে থাকে। তো আমরা এমন একজনের সঙ্গে কথা বলেছিলাম যিনি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়কে এই ব্যাপারে সহায়তা দিয়ে থাকেন এবং তারা বাংলাদেশ ব্যাংকের এই টাকা চুরি, টাকা পাচারের চুরির ঘটনাটা তদারকি করছেন, তদন্ত করছেন। তার সঙ্গে আমাদের কথা হয়েছে, আমরা কথা বলেছি, তিনি যতটুকু বলছেন যে রেকর্ড বলে সারা বিশ্বে এ ধরনের ঘটনাগুলোই সাধারণত ইনসাইড জব বা ভিতরের কেউ জড়িত না থাকলে এই ধরনের কাজগুলো করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। এখানে সবচেয়ে বড় যে দুর্বলতাটা দেখা যাচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের যে সার্ভার, এই সার্ভারে কোনো ব্যাকআপ নেই, অর্থাৎ আপনি যখন এই সার্ভারকে হ্যাক করবেন বা আপনি এই সার্ভারের দিকে যখন কোনো ভাইরাস বা কোনো কিছু ছুঁড়ে মারবেন এই সার্ভার আপনাকে ফিডব্যাক দেবে না যে আই এম এফেক্টেড বা আমি আক্রান্ত হচ্ছি, এই সার্ভারে এরকম কোনো ফিডব্যাক নেই। এ কারণে যখন এই সার্ভারটি হ্যাক হয়েছে তখন ওই সময় ছুটির দিন ছিল এবং এই কর্মকর্তারা যারা এটা নিয়ন্ত্রণ করতেন বা যারা এর দায়িত্বে ছিলেন তারা কিন্তু জানতেন না আসলে যে এই সার্ভারটি হ্যাক হয়েছে। এ কারণে স্বয়ংক্রিয়ভাবে তারা, এই হ্যাকাররা একদম পরিকল্পিতভাবে এই বিষয়টা জানতে পেরে তারা এটাতে হাত দিয়েছে এবং পুরো সার্ভারের নিয়ন্ত্রণটি তারা নিজের নিয়ন্ত্রণে নিয়ে বাংলা ফেডারেল রিজার্ভ ব্যাংকের সঙ্গে তারা ডিলিংস করেছে এবং তারা অনেকগুলো পেমেন্ট অর্ডার এখান থেকে দিয়েছে এবং ফেডারেল রিজার্ভ ব্যাংক তাদের কাছে তারা আবার ফিডব্যাক দিয়েছে এবং তারা রিপ্লাই চেয়েছে যে আপনারা এই ট্রানজেকশনগুলো করতে চান কিনা। সেক্ষেত্রে আবারও সেই হ্যাকাররা তাদেরকে ফেডারেল রিজার্ভ ব্যাংকে রিপ্লাই দিয়েছেন যে হ্যাঁ আমরা এই অ্যাকাউন্টগুলো
এই ট্রানজেকশন গুলো করতে চাই, তো সেক্ষেত্রে এই ট্রানজেকশন কয়েকটা হয়েছে কিন্তু যতগুলো অর্ডার দেওয়া হয়েছে এখান থেকে ততগুলো হয়নি, কারণ ফেডারেল রিজার্ভ ব্যাংকের সন্দেহ হয়েছে যে এই এগুলো হয়তো আনঅথরাইজড হয়ে হতে পারে, তখন ফেডারেল রিজার্ভ ব্যাংক বাংলাদেশ ব্যাংককে ইনফর্ম করেছে এবং তখন একটা ব্যবস্থা হয়েছে। আপনি প্রথমে যেটি বলছিলেন যে আমাদের কেন্দ্রীয় ব্যাংকে আসলে কোনো ফিডব্যাক নাই, এই ফিডব্যাক নাই মানে কি, এটা কি আমরা আমাদের যেই টেকনোলজিক্যাল যেই মানে প্রযুক্তি কি আমরা আপগ্রেড করি না, নাকি ফিডব্যাকটা নাই কেন, সেটি কি আমাদেরকে বলতে পারেন? এটি একেবারেই আমাদের সেকেলে প্রযুক্তিতে আমরা পড়ে আছি, আমরা যে সাইবার এখন যে ডিজিটালাইজেশন হচ্ছে সবকিছু, এখন যে তথ্য প্রযুক্তির উন্নতি হচ্ছে এই মাত্রায় আমরা এগিয়ে যেতে পারিনি, বাংলাদেশ ব্যাংক নট ইভেন, বাংলাদেশ ব্যাংকও তাদের প্রযুক্তি আপগ্রেড করতে পারেনি, যে কারণে এই সুযোগটি নিয়েছে হ্যাকাররা। কেন তারা মানে প্রযুক্তি আপডেট করতে পারেনি? বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত এ বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি, আমি বাংলাদেশ ব্যাংকের এক্ষেত্রে উদাসীনতাকে দায়ী করব। আর একটা উদাহরণ দেই, আপনি জানেন যে কদিন আগে এটিএম বুথে স্কিমিং ডিভাইস বসিয়ে তথ্য চুরি করে টাকা তুলে নেওয়া হয়েছে, বাংলাদেশ ব্যাংক 2013 সালের মধ্যে সব ব্যাংকে নির্দেশ দিয়েছিল বাণিজ্যিক ব্যাংকগুলোকে যে সব এটিএম বুথে অ্যান্টি স্কিমিং ডিভাইস বসাতে হবে 2013 সালের মধ্যে, 2015 সাল পার হয়ে আমরা জানতে পারলাম যে সব এটিএম বুথে স্কিমিং ডিভাইস নেই, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের এখানে গাফিলতি রয়েছে। তাহলে আসলে গাফিলতিটা মনিটরিং নাই এটাই বলা যেতে পারে। রুহুল আমিন আপনি সঙ্গেই থাকুন, আপনাকে ধন্যবাদ, আর এরই সঙ্গে নিচ্ছে একটা মাত্র এক মিনিটের বিরতি, সঙ্গেই থাকুন। শান্তি আনতে লাইফটাই কিনলাম নতুন সিমটা, কিন্তু সকালে এক কললে সন্ধ্যায় আরেকটা, মেয়াদে চাপ চরম, ফাঁদে ফেলে বোনাসটা, বোনাসটা বোনাসটা, অল্প অল্প ভলিউমে শর্তের কুবলেট, ব্রাউজিং থমকে যায়, ফুরাই ছাতার ইন্টারনেট, নতুন কানেকশন কেউ শান্তি দেয় না, শান্তি শুধু কথা আর ইন্টারনেটের বেস্ট অফারের শান্তি শুধুমাত্র এয়ারটেল নতুন প্রিপেইড কানেকশনে। এয়ারটেল দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। বাংলাদেশ এখন সৌজন্যে বিবিএস কেবলস। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। নিরাপত্তা কোন অবস্থায়, কতখানি নাজুক, যে আসলে এটা ঠেকানোরই বা এখন কি উপায় আছে, ক্ষতি যা হওয়ার তো অনেকখানি হয়েই গেছে, আপনার কাছে কি মনে হয়? যাওয়ার আগে আমি একটু অ্যাড করতে চাই শরীফের সঙ্গে, তিনি একটি কথা বলেছেন যে সর্ষের মধ্যে ভূত আছে। আপনি জানেন যে বেসিক ব্যাংক কেলেঙ্কারি হয়েছে বাংলাদেশে, সেই ব্যাংকের যিনি চেয়ারম্যান ছিলেন তার ব্যাপারে আমাদের মাননীয় অর্থমন্ত্রী দুবার বলেছেন হি শুড বি পানিশড, তার কিন্তু কিচ্ছু হয়নি, সেখানে ডিএমডি বা অন্যান্য কর্মকর্তাদের চাকরি চলে গেছে, শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে এবং অনেক মানুষ আত্মহত্যা করেছে, অনেকে নিঃস্ব হয়ে গেছে, আমরা কিন্তু জানি, কিন্তু কোন ইব্রাহিম খালেদ বোধহয় এটা তদন্ত করেছিলেন, কারো কোনো শাস্তি হয়েছে শুনেছেন? এগুলো কিন্তু আইডেন্টিফাই হয়েছিল কিন্তু এগুলো প্রকাশ পায়নি। নাম্বার থ্রি, হলমার্কে 4,500 কোটি টাকা চুরি করে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু আমাদের মন্ত্রী বলেছেন 4,500 কোটি টাকা কোনো বিষয় না। আমি তো এখন সন্দেহ করছি যে এই যে রিজার্ভ যে বাংলাদেশ থেকে চলে গেছে ফিলিপাইন এবং ব্যাংকক শ্রীলঙ্কা বলছে, আমরা তো আমার মনে হয় আমরা এখন এক্সাক্ট ফিগার পাইনি, আর হয়তো একদিন আমরা শুনবো কোনো একদিন সকালে যে আরো বহু দেশে বহু টাকা চলে গেছে, কোনো জবাবদিহিতা নেই তো, যে কথাটি শুরুতেই বলে বেসিক ব্যাংকের চেয়ারম্যানে কিচ্ছু হয়নি। আপনি কয়েকটা ব্যাংকের ফার্মার্স ব্যাংকের কথা আমি একটু মনে করিয়ে দিতে চাই, সেখানেও কয়েকদিন আগে রিসেন্ট এই ঘটনা, কারো তো কিছু হচ্ছে না,
এবং এখন সব বড় অঙ্কের দুর্নীতি হচ্ছে, বিশাল বিশাল অঙ্কের। এবং এটি যে কথাটা আমাদের তরুণ বন্ধু বললেন যে সন্দেহ করছে যে ব্যাংকের ভিতরের লোক ছাড়া এটি কারো করার ক্ষমতা নেই, এবং আমি আজকে এই স্টোরিতে বলে যাচ্ছি হয়তো একদিন প্রমাণিত হবে শুধু ব্যাংকের ভিতরের লোকদেরও এই সাহস কিন্তু নেই, আরো বড় শক্তি আছে এর পেছনে। এবং ইজি ওয়েতে বিশাল অঙ্কের টাকা নিয়ে যাওয়া হয়েছে, এবং আমি আজকে বলে যাই অত্যন্ত দুঃখের সঙ্গে, দেখবেন যে এটা যদি কোনো আইডেন্টিফাই কেউ হয় কারো কিছু হবে না, সে যদি জেলে যায়। আজকে একটা লেখা পড়েছি আমি প্রথম আলোতে যে বড় বড় ক্রিমিনালরা জেলে গেলে কি হয়, হাসপাতালে গিয়ে থাকেন এবং বাসার চেয়ে ওখানে আরো ভালো অবস্থায় থাকেন, তারা সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করেন আর আমায় এসে থাকেন। জি শরীফুজ্জামান, আপনার কাছেও কিরকম মনে হয় যে যেহেতু কোনো ঘটনারই সঠিক তদন্ত হয় না, তদন্ত হলে বিচার হয় না, মানে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে এই সেক্টরের ভবিষ্যৎ কি? ইলিয়াস ভাই বলছিলেন হলমার্ক থেকে লোপাট হয়েছে 4,000 কোটি টাকা, ওরিয়েন্টাল গ্রুপ ওরিয়েন্টাল সেখান থেকে লোপাট হয়েছে 600 কোটি টাকা 2006 সালে, ওম প্রকাশ আগওয়াল আপনার ওরিয়েন্টাল ব্যাংক, ওম প্রকাশ আগওয়াল তিনি 600 কোটি টাকা নিয়েছিলেন 2002 সালে, বেসিক ব্যাংক থেকে গেছে 2100 কোটি টাকা, সেখানে মামলা হয়েছে 18টি, 153 জন হচ্ছে সেই মামলার আসামি, কিন্তু সেই ব্যাংকটির যে চেয়ারম্যান তিনি কোনো মামলার আসামি না, তাকে চেয়ারম্যানকে আসামি করা হবে এটি অর্থমন্ত্রী একাধিকবার সংসদে বলেছেন, কিন্তু তাকে জবাবদিহিতার আওতায় আনা হয়নি। গত কয়েকদিন আগে শুনলাম যে দুর্নীতি দমন কমিশন তারা বলছেন যে প্রয়োজন যদি মনে হয় তাহলে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব। অর্থাৎ আপনি এখানে একদিকে লুটপাটের একটি সংস্কৃতি গড়ে তুলেছেন এবং সেই সংস্কৃতির সঙ্গে বাংলাদেশের ক্ষমতাশালী যারা বড় ক্ষমতায় আছেন, ক্ষমতায় থাকেন, ক্ষমতায় যেতে চান, এদের মধ্যে একটি অনৈতিক ঐক্য আপনি লক্ষ্য করবেন। এবং মজার ব্যাপার হচ্ছে এই জায়গাটিতে যদি বাংলাদেশ ব্যাংকের যে সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় যদি তৃতীয় চতুর্থ শ্রেণীর কোনো কর্মকর্তা বা কর্মচারী জড়িত থাকে তাহলে সাজা হবে, যদি এই ঘটনার সঙ্গে ওই রকমের বড় চেয়ারম্যান জড়িত থাকে বা বড় রাঘব বোয়াল জড়িত থাকে আমি নিশ্চিত হয়ে বলতে পারি অতীতের ইতিহাস বলে তার বিচার হবে না। বাংলাদেশের বিচার ব্যবস্থাটা হচ্ছে দুর্বলের জন্য, বাংলাদেশের বিচার হয় দুর্বল মানুষের জন্য। 5,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা ব্যাংক থেকে লোন নিয়েছেন, পরিশোধ করতে পারছেন না, তার কোমরে রশি বেঁধে পুলিশ থানায় নিয়ে যায়, কিন্তু ওই যে বেসিক ব্যাংকের যিনি চেয়ারম্যান যার অধীনে এত বড় দুর্নীতি হলো তার ধার কাছে যাওয়ার সাহস শক্তি কারণেই। আমি এই ক্ষেত্রেও বলতে পারি যে এই যে লুটপাটের যে ধারাটি শুরু হয়েছে আগে রিলিফের গম ওই খাল কাটার টাকা ইত্যাদি ইত্যাদি, এখন আর লুটেরাদের দৃষ্টি সেখানে নেই, তাদের দৃষ্টি হচ্ছে বড় জায়গায়, বড় ব্যাংকে, এবং এটি খুব দ্রুত যে বন্ধ হবে আমার অতীতের ইতিহাস সেটি বলে না। জি ডক্টর নুরুল আজহার, আমি ঠিক বুঝতে চাই যে মনে করেন 1,000 কোটি টাকা এগুলি তারা উত্তোলন করে কিভাবে, মানে আপনি যদি আজকে ব্যাংক থেকে 1,00,000 টাকা উঠাতে যান আপনাকে কিন্তু কোনো না কোনো ভাবে প্রমাণ করতে হবে, তারা ফোন করবে, পুরো আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু এরকম একটা সিস্টেম আছে, সেক্ষেত্রে এটা মানে আপনার কাছে একটা ধারণা আমাদেরকে দিতে পারেন? অবশ্যই, এটা আমি তো এমনি আইনের ছাত্র, আমি লয়ার, বেসিক্যালি আমি জাপান এমবাসির প্যানেল লয়ার। যাই হোক, আপনি কিছুদিন আগে শুনবেন প্রায় 2005-2004 ঘটনাটা, আমার সঠিক মনে নেই সালটা, কিন্তু এটা মনে আছে যে আরব বাংলাদেশ ব্যাংকে বিরাট ধরনের রেমিটেন্স হয়েছে, সেটা সৌদি আরব থেকে এবং আপনার জার্মানি থেকে আসছে, টাকাগুলি ওরা এফডিআর এর মাধ্যমে রাখছে এবং তারা টোটালি ব্যাংক থেকে ব্যাংক কর্মকর্তাদের সাথে জড়িত, তারা সেম সিগনেচার জাল করে ওই টাকাগুলি উঠায় ফেলছে। ওই লোক আসার পরে জানতে পারছে এবং তার পরিবার জানতে পারছে তার আরও পরে, তো এখন মনে করেন এই যে লুটপাটের যে এই যে সংস্কৃতি আমাদের দেশে গিয়ে উত্তোলন করে, সেই ক্ষেত্রে তো আপনার সব ব্যাংকে, সেটা পৃথিবীর যে প্রান্তে ব্যাংকের কথাই বলেন, সিসি ক্যামেরা থাকে, নানান ধরনের নিরাপত্তামূলক, না না না, এখানে তো চেক দিয়ে আপনি উঠেছে জাল সিগনেচার 2005-2004 তখন, না এটা কথা বলছি আমি বর্তমান প্রেক্ষাপটের কথা, বর্তমান প্রেক্ষাপট দিয়ে আপনি দেখেন, যেমন মনে করেন আজকে ইস্টার্ন ব্যাংকে যে ঘটনাটা ঘটলো, একটা বিদেশে আস 3 জন, এর মধ্যে 2 জন পালায় গেছে, একজন ছিল সে হলো পোল্যান্ডের নাগরিক, জাপানের পাসপোর্ট হোল্ডার, সেই লোক তারে ইনভাইট করে বাংলাদেশের লোক আনছে, এবং সিটি ব্যাংকের বিশেষ স্পেশালিস্ট যারা এই কাজে দক্ষ, কিভাবে কার্ড ঢুকাইতে হয় কার্ড এবং
কারবারে যত নাম্বার এবং আপনি মনে করেন সেখানে দেওয়া আছে আপনি ওই সব ব্যাংকে আপনি 20,000 বা 50,000 টাকার বেশি উত্তোলন করতে পারবেন না কিন্তু একই দিনে দেখা গেল আপনি 5,00,000 টাকা উত্তোলন করলেন তাইলে তার মানে ওইখানে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে বা যে পরিমাণ টাকা আপনি উত্তোলন করার ক্ষমতা আপনার দেওয়া হয়েছে সেখান থেকে সে ওই মেশিনের মাধ্যমে এবং সে ওই লোককে জানাই দিচ্ছে এইভাবে সে সিস্টেম করে টাকাটা আউট করে নিয়ে আসছে দেখেন একটা রেস ঘুরতে না ঘুরতে আমরা আরেকটা জানলাম এর মধ্যে আপনি দেখেন $4 billion আমাদের নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে আছে সেখান থেকে $10 কোটি আমরা জানতে পারলাম যে $10 কোটি পাঁচটা ভাগে চলে গেছে কালকে আবার শুনবেন যে এটা 50টা ভাগে এই যে ভাইরা যে বললেন এর মধ্যে আপনি জানেন বিসমিল্লা একটা গ্রুপ আছে বিসমিল্লা কর্পোরেশন গ্রুপ তারা দুই ভাই মিলে একজন চলে গেছে আবুধাবি আরেকজন চলে গেছে সিঙ্গাপুর তারা 4,500 কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে তসরুপ করছে আরেকটা মজার ব্যাপার আপনি জানবেন তর্কের খাতিরে আমি বলতে এই যে এটার একটা সিএসএস একটা দাগ নাম্বার আছে পর্চা আছে এই জিনিসটারে আপনি জাল করলো করার পরে ব্যাংক যোগ সাজশে ব্যাংকই বলে ব্যাংকের কর্মকর্তারাই বলে যে আমি এরকম শুনছি আমার ক্লায়েন্ট যে বলছে যে স্যার আমরা লোন নিতে গেছি আমারে বলছে যে এইসব ছোট ছোট লোনে আসেন না আসলে ঠিক মতোই আসেন কাগজপত্র কেউ কাগজপত্র বানানোর লোকও আছে আমরা আপনারে দিয়ে দেবো তারা মনে করেন যেমন আমি সেগুন বাগিচা থাকি একটা ফ্ল্যাটে সেই ফ্ল্যাটের আমি একদিন কথা প্রসঙ্গে বলছিলাম যে দেখেন যে এই ফ্ল্যাটে হয়তো দলিল টলি বানায় লোন করে তারা কিন্তু ঠিকই ভেঙে চলে গেছে কাগজপত্র যে ব্যাংকে হাতে দেখবেন যে ওই বাড়িতে একটা সহজ বুদ্ধি আমরা শিখে ফেললাম না আরেকটা একটা ছোট এক মিনিট ম্যাডাম আমার এক জায়গায় একটা কথা আছে 10,000 টাকা করে কৃষকরা নিছিল সেখানে 155 জন কৃষকের নামে আপনার সার্টিফিকেট মামলা হয়েছে এই 10,000 টাকা করে একটা কৃষকরা আপনি নাজেহাল করে ছেড়ে দিলেন আর এক ব্যক্তি 4,500 কোটি নিয়ে যাবে 5,000 কোটি হলমার্ক 4,500 কোটি নিয়ে যাবে তাদের আপনি বেলও দিয়ে দেবেন চেয়ারম্যান এখনো বেলের আওতায় আছে সেই আইন আসলে সবার জন্য সমান বলা হলো সমান তো নয় সেটা আমরা জানি আমি এর সঙ্গে নিচ্ছে একটা বিরতি আরো অনেকগুলো বিষয় নিয়ে ফিরছি সঙ্গে থাকুন বাংলাদেশ এখন সৌজন্যে বিবিএস কেবলস বিবিএস কেবলস নিরাপদ সাশ্রয়ী পরিবেশ বান্ধব যা দেয় নিরাপত্তার চেয়েও বেশি কিছু বিবিএস কেবলস মোর দ্যান সেফটি আপনার সংখ্যার প্রতি আপনার একটা দুর্বলতা আছে বিয়ে করছে 12-12 আমি আমার নিজের রাশিটাকে আমি ওইভাবে করে তুলবো যে মানুষের পরে 75 নিজে চলে আমি আছি ইন্ডিপেন্ডেন্টে তো চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট টিভিটা খুব টায়ার্ড তুমি না আমিও তোমার জন্য না খেয়ে বসে আছি বলিস না তোর বাবা দিন দিন একটু হোল্ড কর এতক্ষণে এলে রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলো খাবার রেডি হলে দেখো হ্যাঁ মনে সময়ের সাথে সাথে রং পাল্টায় সব কিছু শুধু পাল্টায় না রিগেল স্টিল আলমারি এর পাউডার স্প্রে পারফেক্ট কালার টেকনোলজির কারণে থাকে আজীবন রঙিন রিগেল স্টিল আলমারি যেমন ডিউরেবল তেমন এফোর্ডেবল For news as it comes, count on us. For stories that impact you. In print and online. For the latest in politics, home and abroad, and what's current in business, culture, or sports. Rely on us for authentic news. That is what we deliver every day. The Independent. BBS Cables. Nirapad. Shastroi. Poribesh Bandhob. Jada nirapottor cheyo beshi kichu. BBS Cables. More than safety. iStyle. Nothing to hide. iStyle. সৌজন্যে clear. BBS cables. নিরাপদ. সাশ্রয়ী. পরিবেশ বান্ধব. যা দেয় নিরাপত্তার চেয়েও বেশি কিছু. BBS cables, more than safety.
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন চব্বিশ ঘন্টায় খবর। আপনি জানেন যে গতকাল সুন্দরবন রক্ষার দাবিতে একটি জনযাত্রা শুরু হয়েছে। আগে আমরা লং মার্চ শুনেছি, রোড মার্চ শুনেছি, এইবার হচ্ছে গিয়ে জনযাত্রা। এটার মানে কি শরীফুজ্জামান? আপনি এটার সঙ্গে অনেক সম্পৃক্ত আছেন, অনেক খোঁজ খবর রাখেন, আমি সামাজিক যোগাযোগ দেখি। এটি হলো, আমি আজকে উদ্বোধনী অনুষ্ঠানটায় ছিলাম, যে কমিটিটি এই কর্মসূচিটি পালন করছে তারা প্রায় গত এক দশক ধরে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, বাংলাদেশের জনগণের সম্পদ রক্ষার জন্য ধারাবাহিকভাবে লাগাতারভাবে নানা রকমের কর্মসূচি পালন করছে। এবং সেই কর্মসূচিগুলো পালন করতে গিয়ে তাদের অনেকেই, আপনার মনে আছে যে ফুলবাড়িতে চারজন তাদের কর্মী শহীদ হয়েছেন, এবং সুন্দরবন ইস্যুতে বিশেষ করে রামপালের যে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রস্তাবিত তার বিরুদ্ধে তাদের যে লাগাতার আন্দোলন, এটি সম্ভবত চতুর্থ কর্মসূচি। এর আগে লং মার্চ হয়েছে, রোড মার্চ হয়েছে, এবং আজকে তারা নাম দিয়েছে জনযাত্রা, এবং এটিও সেই একই ধরনের কর্মসূচি। পথে পথে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির মধ্য দিয়ে একই যদিও হয়ে থাকে, তাহলে যে হোয়াট ইজ ইট মিন, মানে নামটা পরিবর্তন করে জনযাত্রা, মানে অনেক জনগণের সম্পৃক্ততা কি আপনি দেখেছেন? আপনার কাছে মনে হয়েছে আজকে যেটি এখান থেকে তারা যখন শুরু করেছে তাতে একেবারে ছোট ছিল না, প্রায় 1,000-2,300 মতো লোক হবে, এবং পথে পথে তারা বিভিন্ন জায়গায় মানিকগঞ্জে সমাবেশ করেছে, এবং আজকে রাত্রে তারা ফরিদপুরে অবস্থান করছে, এবং ঘণ্টাখানেক আগ পর্যন্ত সেখানে একটি বড় জনসভা হয়েছে। অর্থাৎ কত মানুষের অংশগ্রহণের থেকে বড় বিষয়টি হচ্ছে যে কত মানুষের মতামতের প্রতিফলন ঘটছে এই কর্মসূচির মধ্য দিয়ে। এবং আপনি জানেন, আপনি নিজেও গত কয়েকদিন আগেও দেখলাম ফেসবুকে যে আপনি সুন্দরবন ঘুরে এসেছেন। অর্থাৎ সুন্দরবনকে কেন্দ্র করে একদিকে আমাদের বেঁচে থাকার যে অবলম্বনের যে জায়গাটি সেটিও আপনার চোখের সামনে, একই সঙ্গে এই যে গোয়ারতুমি করে গায়ের জোরে এবং মতামতকে তোয়াক্কা না করে শুধুমাত্র ইগোর কারণে একটি এই ধরনের একটি প্রাকৃতিক সম্পদ, যে সম্পদটি প্রায় 4 কোটি মানুষের নিরাপত্তার সাথে জড়িত। আমার বাড়ি বাগেরহাটে, আমার বাড়ির থেকে সুন্দরবনের দূরত্ব খুবই কম। আজকে বিদ্যুতের কথা বলা হচ্ছে, আমার বাড়িতে বিদ্যুৎ নেই, আমি বিদ্যুৎ চাই, কিন্তু একই সঙ্গে যখন সিডর হয়, যখন আইলা হয়, যখন প্রাকৃতিক দুর্যোগ হয়, এই সুন্দরবন আমাদেরকে মায়ের মতো আগলে রাখে। আমরা বলতে চাই যে ওই অঞ্চলে বিদ্যুৎ দরকার, কিন্তু সেই বিদ্যুৎটি কি ওই অঞ্চলেই সৃষ্টি করতে হবে? আমাদের দেশের সার কারখানাগুলো কোথায় কোথায়? আমাদের দেশের উত্তরাঞ্চলে কি আমরা সার দিচ্ছি না? বাংলাদেশের যে অঞ্চলে, কিন্তু এটি তো একদম নিশ্চিত করে বলা হয়েছে যে আসলে এটি আর সরানোর কোনো সুযোগই নাই। কিন্তু আমি, আপনি ঠিকই বলেছেন, আমি কয়েকদিন আগে গিয়েছিলাম সুন্দরবনে, আমি একটু বলতেই চাই এটা যে কটকা, যেখানে সিডরের সময় মূল আঘাতটি করা হয়েছিল, আপনি দেখুন সেখানে কিন্তু নতুন করে গাছ কিন্তু হচ্ছে না, ওখানকার ভূমির গঠন পরিবর্তিত হয়ে গেছে, ওখানকার সেখানকার মানুষরা আসলে বলছে এই যখন অবস্থা, এবং ম্যানগ্রোভের যে ঘনত্ব আগে ছিল সেটিও কিন্তু আমরা কম দেখেছি, এই যখন অবস্থা তখন সেখানে সত্যি সত্যি পরিবেশের জন্য বিপজ্জনক, বিপর্যয় নিয়ে আসতে পারে এমন জিনিসগুলো যখন মানে বলাই হয় যে কিছু ক্ষতি মেনেই নিতে হবে, তখন সেটি ভয়াবহ চিন্তার প্রতিফলন মনে হয় কিনা? এখানে অন্য বিষয় জড়িত রয়েছে। আপনি জানেন যে এখানে অর্থায়ন করছে এবং এই প্ল্যান্টটি তৈরি করছে আমাদের প্রতিবেশী দেশ, সেটি আপনি যেটি আপনি কেন বললেন আমি বুঝতে পারিনি, যে এটি সরানোর কোনো সুযোগই নেই। এটি অর্থমন্ত্রী আগেই বলেছেন, কেন উনি কেন সরাতে পারবেন না, কেন এখানেই করতে হবে? বাংলাদেশের সকল বিবেকবান মানুষ, আমি যদি মোটা দাগে বলি, যেমন আরিয়েল বিলে কিন্তু বিমানবন্দর করার সব প্রস্তুতি নেওয়া হয়েছিল, সেটি কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে জনগণের চাপের মুখে, কিন্তু এখানে জনগণের সেই চাপ কি এই তেল গ্যাস রক্ষা কমিটিকে করতে পারছে? এই জায়গাটি আমি বলতে চাই যে আপনার শুধু চাপের পাশাপাশি সরকার সবকিছুই কি জনগণের চাপের কারণেই সে তার জায়গা থেকে সরে আসবে? না, যেহেতু আরিয়েল বিলের উদাহরণটি দিয়েছেন, আপনি বলেন আরিয়েল বিলের মানুষ, হ্যাঁ কখনো কখনো হয়, যেমন ফুলবাড়িতে আমরা যেটি দেখেছি যে রক্তদানের মধ্য দিয়ে, জীবনদানের মধ্য দিয়ে ফুলবাড়ির থেকে তৎকালীন বিএনপি সরকার সেখান থেকে সরে আসতে বাধ্য হয়েছিল এবং আন্দোলনকারীদের সাথে চুক্তি করেছিল। এই জায়গাটিতে যেটি দেখা যাচ্ছে যে ভারত যেখানে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের
সিদ্ধান্ত গ্রহণ করে মানুষের চাপের কারণে সেখান থেকে সরে আসলো এবং এসে এখানে বাংলাদেশের জায়গাটি বেছে নিল। এবং আপনি জানেন যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন আইন অনুযায়ী 72 যেটা প্রণীত হয়েছে সেই আইন অনুযায়ী এই ধরনের বনের 20-25 কিলোমিটারের মধ্যে কোন রকমের স্থাপনা নির্মাণ করা যায় না, এই ধরনের বিদ্যুৎ কেন্দ্র তো নাই। আমাদের রামপালের যে বিদ্যুৎ কেন্দ্রটি হচ্ছে সেটি হচ্ছে সুন্দরবন থেকে মাত্র 14 কিলোমিটার দূরে। প্রতি বছর আমার একটু জানতে ইচ্ছে করছে, আমি কোনোভাবে জিনিসটি আমার মনেও করতে পারছি না, আপনাদের জানা আছে কিনা, যেহেতু এই এলাকাটি একটা ওয়ার্ল্ড হেরিটেজের অংশ, সেই জায়গা থেকে ইউনেস্কো বা জাতিসংঘের কোন জায়গা থেকে কি এই এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি ক্ষতিকর হতে পারে এমন কোন বিবৃতি কি প্রত্যেকটা জায়গা থেকে একাধিকবার বলা হয়েছে যে এটি একটি ভয়ঙ্কর বিপর্যয়ের আশঙ্কা এবং সরকারের শুধুমাত্র সরকারের যে কমিটি এটি অ্যাসেসমেন্ট করেছে তার বাইরে আপনি ওই অঞ্চলের খুলনা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রকৃতি পরিবেশ নিয়ে যারা দীর্ঘদিন ধরে গবেষণা করছেন এমনকি সরকারি চাকরি করছেন যারা, তারাও মানে কখনো কখনো প্রকাশ্যে বা কখনো গোপনে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছেন যে এই প্রকল্পটি আপনি দেখেন যে প্রতি বছর 48 লাখ মেট্রিক টন কয়লা যেখানে পোড়ানো হবে এবং এর মধ্য দিয়ে প্রকল্পের মধ্য থেকেই বোঝা যাচ্ছে যে তারা সেখানে বনায়নের কর্মসূচি নিয়েছে, তার মানে কি? মানে হচ্ছে যে ওইখানে যে ক্ষতিটা হবে সেটি যাতে কাভার করা যায় তার জন্য আমি কতগুলো গাছ লাগিয়ে রাখলাম। সরকারের এই তৎপরতার ভেতর থেকে, সরকারের এই যে গোপন করার ভেতর থেকে প্রতিনিয়তই প্রমাণিত হচ্ছে যে এই প্রকল্পটি আমাদের ওই অঞ্চলের প্রকৃতি পরিবেশের জন্য একটা মারাত্মক বিপর্যয় ডেকে আনবে। এবং আমি মনে করি এটি, আমি এক সেকেন্ড আমি শেষ করে দিচ্ছি, এটি একটি দীর্ঘ ষড়যন্ত্রও বটে, কারণ বিদ্যুৎ প্ল্যান্ট করতে কিন্তু বিশাল জায়গার দরকার নেই। এটি কেন রামপালেই করতে হবে এবং সুন্দরবনের পাশেই করতে হবে, এই প্রশ্ন আজকে আমি এখানে রেখে যাচ্ছি। আর কি বাংলাদেশে জায়গা নেই? যে কথাটি উনি বললেন যে সার কারখানা রয়েছে ধরুন ব্রাহ্মণবাড়িয়ায়, সিলেটে, সেখান থেকে চলে যাচ্ছে উত্তরবঙ্গে 400-500 কিলোমিটার, এই প্ল্যান্টটি কেন এখানেই করতে হবে? আর কি জায়গা নাই? আমাদের একটা বড় গর্বের বিষয়, আমরা জানি যে পৃথিবীর অন্যতম আমাকে বৃহত্তম কিনা আমি জানি না যে ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে আমাদের সুন্দরবন, আমাদের দীর্ঘদিনের একটা আমাদের, আমরা এই সুন্দরবন দিয়ে কিন্তু বাংলাদেশকে সারা পৃথিবীর মানুষ চিনে, সেখানেই কেন এই এই প্রজেক্টটা করতে হবে, অন্য কোথাও কি জায়গা নেই? এই জিনিসটা এখানে দীর্ঘমেয়াদী ব্যাপারটা আছে, যেমন আমাদের দেশে ট্যুরিজমের ব্যাপারটা ভবিষ্যৎ খুবই উজ্জ্বল, কিরকম আমাদের দেশে প্রাকৃতিক সৌন্দর্য পৃথিবীর মধ্যে সেটা সপ্তম দেশ না, আমি মনে করব এটা তৃতীয় পর্যায়ে আছে। আপনি ম্যানগ্রোভ যে এই এই রামপাল হওয়ার পরে এটা অদূর ভবিষ্যতে যে এফেক্ট হবে, শুধু এই ম্যানগ্রোভই বাড়া যাবে না, এখানে যে 200 বাঘ আছে এই রেডিয়েশনের কারণে বাঘগুলি চলে যাবে কিন্তু ভারতের দিকে, তখন কিন্তু এখানে মানে কোনো প্রাণী বিচরণ করা খুব দুঃসহ ব্যাপার হবে। এখন আপনি বুঝবেন না 5-10-15 বছরের মধ্যে এটা এফেক্ট হবে 30 বছরের পর থেকে, এবং এই যে রামপালের যে কয়লা ভিত্তিক যেটা হইতেছে এর ডাস্টটা আপনি কোথায় ফেলবেন, এটা রাখবেন কোথায়, সেটা দেখা যাবে। সেটার জন্য তার একটা টেকনোলজিক্যাল একটা প্রযুক্তি কিভাবে করে সহযোগিতা না এরকম প্রযুক্তি এরকম ট্যানারির ক্ষেত্র ট্যানারির ক্ষেত্র আছে, আপনি বিএসটি এর দেখবেন আপনি সব জায়গায় লেখা আছে বিএসটি ফর্মুলা, আপনি অরিজিনাল যদি আপনি যদি টেস্টিং এ যান বা জাপানি নিয়ে পাঠান ওইখানে দেখবেন বিষাক্ত কেমিক্যাল, তাহলে বিএসটি সিলোমার আছে, বিএসটি সার্টিফিকেট দিয়েছে, তারপরে এটা হইতেছে। আমার প্রশ্ন সেটা না, আমার প্রশ্ন হলো যে এই ম্যানগ্রোভ আপনি যদি বাঁচাইতে হয়, আপনি যদি ফিউচারে আপনি ট্যুরিজম সেন্টার পৃথিবীর মধ্যে অন্যতম দেশ, আজকে মালয়েশিয়া তার ন্যাশনাল ইনকাম 25% আসছে ট্যুরিজম থেকে, আর আমাদের দেশে আজকে দেখেন এই যে এয়ারলাইন্সে লস আসতেছে, আমাদের ট্যুরিজমে লস আসতেছে, কেন আসতেছে? আমরা তো একে তো লুটপাট করতেছি, আরো যেই জিনিসগুলি করতেছি, যে দেশের যে ভবিষ্যৎ চিন্তা করে কোনো কাজ করতেছি, আমার করা দরকার করব, এখন কে বাধা দিল না দিল সেটা আমার দেখার বিষয় না। এই যে এই মন মানসিকতা দিয়ে যদি আপনি না বেরিয়ে আসেন, শুরু করে নানা বিষয় জড়িত আছে, এই জিনিসটা এক সেকেন্ড আমার শেষ হয়ে যাচ্ছে, আপনি দেখেন যে কিছু না ফার্নেস অয়েল সহ একটা ট্যাংকার পড়ে গেছে, ডুবে গেছিল, সেখান থেকে এই যে ফার্নেস্ট ওয়েল, পৃথিবীর কোন দেশে ফার্নেস্ট ওয়েল দিয়ে কিন্তু বিদ্যুৎ উৎপাদন হয় না, বিদ্যুৎ জলবিদ্যুৎ পানি থেকে উৎপাদন হয়, আর যেটা আর কি আপনার বায়ু থেকে যেটা উৎপাদন হয় এই ধরনের বিদ্যুতের এখন এটা ডিমান্ড বেশি, যেহেতু ফুকুশিমা একটা বড় ধরনের ডিজাস্টার হয়েছে আপনার জাপানের, এটা জানেন আপনার নিশ্চয় কিছুদিন আগে, সেই পরিপ্রেক্ষিতে এবং চেরনোবিলে যে জিনিসটা হয়েছিল বিদ্যুতের সেটা এখনো 600 বছর সেখানে কোনো প্রাণী বসবাস করতে পারে, এক কুকুর গেল 600 বছরের মধ্যে যদি একটা কুকুর যায় সেখানে কুকুরটা মারা যাবে, সেইখানে আমরা একটা তাপ বিদ্যুৎ কেন্দ্র আমরা তৈরি করতে
করতেছি সেটা রাশিয়ার ইয়েতে এত মানে এর আগেও আসলে এই বিষয়টি নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছি বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে মানে আমার অনেক সময় মানে যে এত যখন ভয়াবহ একটা আশঙ্কা এটিকে আসলে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছে তারা কি আমলে না নিয়ে আসলে কি তারা মানে অবহেলা করছেন নাকি এর ভিতরে অন্য কোনো বিষয় আছে আমি এই বিষয়টি নিয়ে ফিরব নিচ্ছে একটা ছোট্ট বিরতি সঙ্গে থাকুন বাংলাদেশ এখন সৌজন্যে বিবিএস কেবলস বিবিএস কেবলস নিরাপদ সাশ্রয়ী পরিবেশ বান্ধব যা দেয় নিরাপত্তার চেয়েও বেশি কিছু বিবিএস কেবলস মোর দ্যান সেফটি ফর নিউজ অ্যাজ ইট কামস কাউন্ট অন আস ফর স্টোরিজ দ্যাট ইম্প্যাক্ট ইউ ইন প্রিন্ট অ্যান্ড অনলাইন ফর দ্য লেটেস্ট ইন পলিটিক্স হোম অ্যান্ড অ্যাব্রড And what's current in business, culture, or sports. Rely on us for authentic news. That is what we deliver every day. The Independent. Ish, khub tired tumi na? Amiyo tomar jonno na khe boshe achi. বলিস না তোর বাবা দিন দিন একটু হোল্ড কর এতক্ষণে এলে রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলো খাবার রেডি হলে ডেকো হ্যাঁ মনে সময়ের সাথে সাথে রং পাল্টায় সবকিছু শুধু পাল্টায় না রিগেল স্টিল আলমারি এর পাউডার স্প্রে পারফেক্ট কালার টেকনোলজির কারণে থাকে আজীবন রঙিন রিগেল স্টিল আলমারি যেমন ডিউরেবল তেমন এফোর্ডেবল বিবিএস কেবলস নিরাপদ সাশ্রয়ী পরিবেশ বান্ধব যা দেয় নিরাপত্তার চেয়েও বেশি কিছু BBS Cables, more than safety. BBS Cables, Nirapa, Chasroi, Poribesh Bandhob, Jadai Nirapatta Cheo Beshi Kichu. BBS Cables, more than safety. Independent Television, 24 ghontay khobor. ফিরে এলাম দেখছেন বাংলাদেশ এখন আমি যেটা বলছিলাম যে এত ভয়াবহ বিপদের কথা আপনারা বলছেন আরো অনেকেই কিন্তু বলছে অনেকদিন ধরে বলছে এই প্রকল্পটি নেয়ার পর থেকেই কিন্তু সরকার এক ধরনের অনড় প্রধানমন্ত্রীও তার সিদ্ধান্তে অটল আছেন অর্থমন্ত্রী জানিয়েছেন সরকারের বিভিন্ন মহল থেকে কিন্তু বিষয়টিকে বলা হয়েছে যে তারা পরিবেশের ক্ষতিটি মানে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে কিন্তু মানে তারপরেও যে ভয়াবহ চিত্র তুলে ধরা হচ্ছে সেখানে অনড় থাকাটা তাহলে এটা তাদের পুনর্বিবেচনা সুযোগ আছে কিনা বা করা উচিত কিনা অবশ্যই এখানে আসে আমি মনে করি এটা পুনর্বিবেচনা করে দেখতে পারে যদি দেখে যে এটা সাইন্টিফিক ওয়েতে যে এটা আমাদের দেশের জন্য ক্ষতিকর হবে তাহলে সেটা আমরা বিরত থাকাই ভালো কারণ আমরা গরিব দেশে আমরা এখন রাইজিং টাইম আমরা উঠার পথে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে আমরা মধ্যম আয়ের দেশে চিন্তা করতেছি এখন আমাদের যে জিডিপির যে গ্রোথ ছিল 6.5 আপনি কি বলতে পারেন যে যদি এটা সত্যি সরানো হয়ে থাকে কথার কথা বলছি সেই ক্ষেত্রে আর বিকল্প কোন কোন জায়গা থাকতে পারে বাংলাদেশের অসংখ্য জায়গা রয়েছে স্পেসিফিক বলতে পারি আপনি যেটি বলছেন যে জাহাজে করে ভারত থেকে কয়লা আনতে হবে সেই ক্ষেত্রে তেল গ্যাস কমিটির একটি বিকল্প প্রস্তাবও তারা দিয়েছিল সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর যে গোপালগঞ্জ তার যে জেলা জেলার পার্শ্ববর্তী যে মধুমতি নদী
নদীর পারে পর্যাপ্ত জমি রয়েছে এবং মধুমতি নদী একটি খরস্রোত নদী নাব্যতা রয়েছে, সেখানে ওই জাহাজগুলো নিয়ে আসা সম্ভব। সেখানেও তো পরিবেশের একই রকম, সেটি সুন্দরবনের পরিবেশ বিপর্যয় আর এই জায়গার পরিবেশ বিপর্যয় কিন্তু একরকমের না, এর ভিতরে একটি পার্থক্য রয়েছে। আমরা কিন্তু আপনাকে যখন ডেভেলপমেন্টের কে অ্যাড্রেস করবেন তখন কোন কোন জায়গায় আপনাকে মানে সহনীয় ক্ষতির জায়গাটি আপনাকে বিবেচনা করতে হবে, কিন্তু সেইটি কোন জায়গাটায় আমি আমার শরীরের যে কোনো জায়গায় একটি সুচ আমি ফোটাতে পারি কিন্তু সেটি নিশ্চয়ই আমি চোখে ফোটাবো না। একজন চিকিৎসক কখনো ইনজেকশন দেওয়ার জন্য আমার চোখের ভিতরে দেবেন না, ফলে এই জায়গাটা আমাদের বিবেচনা রাখতে পারে। আমার কাছে মনে হয় যে এটি হচ্ছে একটি ইগোর জায়গা, যে আমরা সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত আমাদের বাস্তবায়ন করতে হবে। আমার মনে হয় ইগোর চেয়ে অন্য কিছু থাকতে পারে, মানে সরকার সাধারণত যারা ক্ষমতায় থাকেন তারা হচ্ছে এই বিষয়গুলো এই দাবিগুলো তারা তাদের শক্তি দিয়ে দমন করতে চায়। আপনার মনে আছে যে এশিয়া এনার্জির সাথে যখন আমাদের জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি হয় যে ফুলবাড়ির কয়লা 6 ভাগ পাবো আমরা এবং এশিয়া এনার্জিকে দেওয়া হবে 94 ভাগ, তার বিরুদ্ধে যখন একটি আন্দোলন হয় এবং সেই আন্দোলনে 2006 সালের 26শে আগস্ট ফুলবাড়িতে যে গুলি চালিয়ে তেল গ্যাস বিদ্যুৎ বন্ধ রক্ষা কমিটির যে বড় সমাবেশটি ছিল সেখানে 4 জন কর্মীকে হত্যা করা হয় এবং তারপরে আমরা দেখলাম যে সরকারের পক্ষ থেকে প্রতিনিধি দল গেল এবং আন্দোলনকারীদের সাথে চুক্তি করেছিল, যদিও সেই চুক্তি এখনো বাস্তবায়িত হয়নি। এবং ওই মাসেই আমাদের আজকের যিনি প্রধানমন্ত্রী তিনি ফুলবাড়িতে গিয়েছিলেন এবং জনসভা করেছিলেন, সেই জনসভায় তিনি বলেছিলেন যে এই চুক্তি বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়ন না করলে আমরা যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হব। মজার ব্যাপার হচ্ছে সেই চুক্তি বাস্তবায়নের জন্য যখন ঢাকায় মিছিল হলো এই সরকারের সময়, এই সরকারের আমলে এর আগের টার্মে আনু মোহাম্মদের পা ভেঙে দেওয়া হয়েছিল, আপনার মনে আছে, ওই চুক্তি বাস্তবায়নের জন্য। অর্থাৎ সরকার যখন ক্ষমতায় থাকেন তখন সবাই গায়ের জোরে জনমতকে উপেক্ষা করতে চায়। এই যে মধুমতির যেই লোকেশনটা বললাম, ঠিক জানি না এরকম আরো কোনো বিকল্প কোনো জায়গা আছে যেখানে আমি শরীফ যেটা বললেন যে ইনজেকশন দিলে কিন্তু চোখে দেব না, আমি বাংলাদেশে বহু জায়গা আছে, ইভেন উনি যে বাগেরহাটের কথা বললেন, বাড়ি বাগেরহাট এবং এই জায়গাটি বোধহয় রামপাল বাগেরহাট ম্যানগ্রোভ ফরেস্ট অনেক বিলুপ্ত প্রায় প্রাণী নানা কিছু রয়েছে, বাট এটা যদি অন্য জায়গায় করে তাহলে তো সেই সমস্যা নাই। আরো বড় জিনিস, এখানে 200 মেট্রিক টন মধু উৎপাদিত হয় পৃথিবীর মধ্যে, সেটা যেটা 1 নম্বর মধু হিসাবে পৃথিবীর মধ্যে রিকগনাইজ শুধু বাংলাদেশের, এই মধু বিশাল একটা মেডিসিনের কাজে লাগে। যে কথাটি শরীফ ইকটারে বলেছেন খুব ভালো বলেছেন, যেটা ভারতের পার্টি করার কথা ছিল কিন্তু সেখানে রাজি না হয় এখানে নিয়ে আসা হয়েছে। এখানে আমরা তো জানি যে বাংলাদেশে এটি ভারতের সাথে এমন এই বর্তমান সরকারে এমন সম্পর্ক রয়েছে যে যদি ভারত ডিজায়ার করে, এটা মোটা দাগে আমি বলছি, সেটি উপেক্ষা করার ক্ষমতা বা সাহস কিন্তু বর্তমানে না। এটা একটু বেশিই বলছেন, এই সরকার অনেক সাহসী সিদ্ধান্তও কিন্তু নিয়েছে, তাই না? কি সাহসী ভারতের, তারা ভারতের সঙ্গে এর আগে আমরা দেখেছিলাম ট্রানজিট চুক্তি করেনি, এরকম বেশ কিছু উদাহরণ কিন্তু আছে। আরো 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 যে বিষয়গুলো এই ক্ষেত্রে আলোচনা করা যায়, যেমন এই পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, আপনি সব বিষয়গুলো দেখবেন। সম্প্রতি আমি একটি দেশে গিয়েছিলাম, সেই দেশের রাজধানীতে আমি দেখেছি মিনিমাম 2000 ফ্লাইওভার ওভারপাস, অন্যান্য জায়গা অন্যান্য বিষয় আছে, ভাই একটু আলাপ করছিলেন সেটা। আর আমাদের এক মগবাজার ফ্লাইওভার দিয়ে বলা হচ্ছে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে, এক কলমের কথা 446 কোটি টাকা বরাদ্দ বাড়িয়ে নেওয়া, 446 কোটি টাকা কিন্তু বাড়ির কথা না, এই হচ্ছে বাস্তবতা। সুতরাং সরকার যদি আন্তরিক হয় এই জায়গাটি দিয়ে এই রামপাল থেকে যে অন্য জায়গায় নিতে পারবেন, আমি আর একটা পয়েন্ট আগে আপনাকে বলেছিলাম, এটি সুদূর প্রসারী আমাদের একটি ক্ষতিকর কারণ হবে এবং এর পেছনে নিঃসন্দেহে কোনো বড় ষড়যন্ত্র রয়েছে। আমরা অনেক সময় দেখি আসলে পরিবেশ পরিবেশের সঙ্গে উন্নয়নের একটা বিরোধ আমরা আসলে অনেক সময় দেখতে পাই, এটা কি আসলে বিরোধ নাকি দৃষ্টিভঙ্গি দেখার ভিন্নতা? দৃষ্টিভঙ্গি দেখার ভিন্নতা, এবং ওই যে একটু বললেন যে ক্ষমতা থাকলে তখন এক ধরনের আমাদের চেহারা রূপ ধারণ করে আর বিরোধী দলে গেলে তখন থাকে আরেক রকম, এই দুইটা সামঞ্জস্যতা নাই। তারপরে মনে করেন যেটা আপনি মনে করেন যে আমাদের সুশাসন স্বচ্ছতা এবং জবাবদিহিতা না থাকার কারণে অনেক কিছুই আমাদের কিছু
অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এইসব যদি আমরা যদি ওভারলুক এখনো যদি আমরা সঠিক সিদ্ধান্ত না নিতে পারি এই ক্ষতি কিন্তু আমাদের বহন করতে হবে পরবর্তী জেনারেশনের উন্নয়নের ব্যাপারে থাকতে চাই। যে আমরা অনেক সময় পরিবেশবাদী যারা আছেন তারা সবকিছুতে এক ধরনের প্রতিরোধমূলক মনোভাব এর প্রকাশ ঘটান, মানে সবকিছুতে যখন কোনো কিছু বেশি বেশি ঘটে তখন সেটির গুরুত্ব কমে যায়। এই বিষয়টি আমাদের দেশের ক্ষেত্রেও তেমনটি কিনা? আচ্ছা, এই জায়গাটা হচ্ছে দৃষ্টিভঙ্গি এবং কে কি ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করছেন। একজন চিকিৎসক তিনি প্রথমেই তার ফার্স্ট টার্গেট হচ্ছে রোগীর শরীরে কি রোগ আছে এবং কি ওষুধ দিলে সেটিকে সারানো যাবে। একজন ইঞ্জিনিয়ার বা একজন শিক্ষক কিন্তু সেই বিষয়টি দেখবেন না যে একজন চিকিৎসক যে বিষয়টি দেখবেন। একইভাবে একজন পরিবেশবাদীর কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি পরিবেশকে অ্যাড্রেস করবেন বা পরিবেশকে গুরুত্ব দেবেন। আবার একজন অন্য পেশার মানুষ তিনি সেইভাবে দেখেন না। এটি হচ্ছে যে মানে ম্যান টু ম্যান এটা দৃষ্টিভঙ্গির একটি পার্থক্য আমরা দেখি, কিন্তু এটি কোনোটার সাথে কোনোটা সাংঘর্ষিক না। আজকে ঢাকা শহরে এই যে গত কয়েকদিন আগে যে একটি দুঃখজনক ঘটনা ঘটলো, গাছ পড়ে আমাদের দেশের একজন প্রথিতযশা পরিচালক এবং শিল্পী তিনি মারা গেলেন। আপনার এখন আমি একটি কাজ করতে পারি, সেটি হচ্ছে যে আমি পাইকারি হারে ঢাকা শহরের গাছ কেটে ফেলবো? নিশ্চয়ই সেটি না, সেটি কেউই সমর্থন করবে না। কিন্তু একই সঙ্গে এই ধরনের ঝুঁকিপূর্ণ যদি যে গাছগুলি ঢাকা শহরে রয়েছে, ঢাকা শহরে যে ঝুঁকিপূর্ণ ম্যানহোল রয়েছে এবং এই জায়গাগুলোকে আপনি যদি উদ্যোগ নেন এবং মানুষের জীবনকে নিরাপদ করার জন্য, নিশ্চয়ই পরিবেশবাদীরা সেখানে আপত্তি করবে না। সুন্দরবনের যে জায়গাটি সেটি হচ্ছে যে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, বিশেষজ্ঞরা বলছেন, এবং নানা কারণে আপনি পার্শ্ব বিভিন্ন ঘটনাগুলোকে যদি আপনি অবলোকন করেন তাহলে আপনি দেখতে পাবেন। আপনার ঘরের মধ্যে যদি একটি কাঠের চুলা বসান তাহলে সেখানে যদি প্রতিদিন রান্না করেন এক সময় না এক সময় আপনি দেখবেন যে যত ভালো চুলাই হোক না কেন আপনার ঘরে কালি জমেছে। সুন্দরবনের কাছে প্রতি বছর 14 কিলোমিটার দূরে প্রতি বছর 48 কোটি টন কয়লা আপনি যেখানে পোড়াবেন, আপনাকে এখানে বলা হচ্ছে যে এই যে সাইটে আসবে সেটি এর জন্য আমাদের ব্যবস্থা আছে। বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তার জন্য তো আমাদের ব্যবস্থা ছিল, সেখান থেকে 9,000 কোটি টাকা কিভাবে চলে গেল? তাহলে আমাদের এই যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো আমরা অনেক সময় এই যুক্তিগুলি দিয়ে আমরা আমাদের আসল যে সমস্যা সেটি ঢেকে ফেলি। এবং আমাদের এখানে মনিটরিং এর অভাবে, আপনার রিপোর্টারও যেটি বললেন যে বাংলাদেশ ব্যাংকের যে অর্ডারগুলো সেই অর্ডারগুলো কাজে লাগছে না, সেইখানে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে এখানের যে এটা আসবে যে সাইটটি উৎপাদিত হবে সেটি সংরক্ষণের জন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, সেটি প্রমাণটা কি দেখবে তাকে? সেখানে যদি একটি বিপর্যয় ঘটে, একটি ডিজাস্টার ঘটে, জবাবদিহিতা তো কেউ থাকছে না। সেই জবাবদিহিতা আসলে আমাদের অনেক ক্ষেত্রেই নেই। যদিও গতকাল আমি একটু যদি নির্বাচনের কথা বলি, সামনে আপনার ইউপি নির্বাচন আছে, একজন সংসদ সদস্যকে সতর্ক করেছে, তাকে আগেও সতর্ক করা হয়েছিল, তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং আবারও আসলে আচরণবিধি ভঙ্গ করেছেন। আমরা এই বিষয়টি নিয়ে ফিরব, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বাংলাদেশ এখন সৌজন্যে বিবিএস কেবলস। বিবিএস কেবলস নিরাপদ, সাশ্রয়ী, পরিবেশ বান্ধব, যা দেয় নিরাপত্তার চেয়েও বেশি কিছু। বিবিএস কেবলস, মোর দ্যান সেফটি। আমিও তোমার জন্য না খেয়ে বসে আছি। আর বলিস না, তোর বাবা দিন দিন একটু হল কর, এতক্ষণে এলে, রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলো, খাবার রেডি হলে ডেকো। সময়ের সাথে সাথে রং পাল্টায় সবকিছু, শুধু পাল্টায় না রিগেল স্টিল আলমারি। এর পাউডার স্প্রে পারফেক্ট কালার টেকনোলজির কারণে থাকে আজীবন রঙে। রিগেল স্টিল আলমারি, যেমন ডিউরেবল তেমন এফোর্ডেবল। বিবিএস কেবলস নিরাপদ, সাশ্রয়ী, পরিবেশ বান্ধব, যা দেয় নিরাপত্তার চেয়েও বেশি কিছু। বিবিএস কেবলস,
More than safety. For news as it comes, count on us. For stories that impact you, in print and online. For the latest in politics, home and abroad, and what's current in business, culture, or sports. Rely on us for authentic news. That is what we deliver every day. The Independent. BBS Cables. Nirapad. Shastroi. Poribesh Bandob. Jadai Nirapatta Cheo Beshi Kichu. BBS Cables. More than safety. Independent Television, 24 ghontay khobor. জি আমরা বলছিলাম যে বরগুনা দুই আসনের যে সংসদ সদস্য তার বিরুদ্ধে মামলা করার একটা সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আচরণবিধি ভঙ্গের যে খবরগুলি আমরা পাচ্ছি কিংবা যে অভিযোগগুলি এসছে এর বাইরেও কিন্তু আরো অনেক অভিযোগ মানে আছে যেগুলি সব হয়তো রিপোর্ট। সেটার বড় প্রমাণ হচ্ছে শতাধিক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে চেয়ারম্যান অলরেডি। না সেটির প্রমাণ কেন বলছেন আপনি? যদি প্রতিদ্বন্দ্বিতা কেউ করতে না চায়, বাংলাদেশে এই অবস্থা এখন হয়নি যে বিএনপি তে একদম কি বলেন 700 700 বেশি পৌরসভার মধ্যে যদি 100 মততে কেউ প্রতিদ্বন্দ্বিতা না করতে চায়, না যেমন ওই 300 আসনে 153 থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়নি, এটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। তো ওই যে কথাটি আমি শুরু করেছিলাম যে 100 আপনি যেটা বললেন যে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়নি, এটা বাংলাদেশের বাস্তবতায় কোনোভাবেই সম্ভব না। এটি প্রত্যেকটির পিছনে সন্ত্রাস, রাহাজানি, দুর্নীতি, ক্ষমতার দাপট এগুলো কিন্তু রয়েছে এবং নির্বাচন কমিশনের চোখ বন্ধ করে থাকা এটি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে শেষ করে দিয়েছে। শেষ প্রেক্ষিতে ঠুকবে এই এই ইউপি নির্বাচনে। আপনি দেখবেন যে কয়টি কত 600 কয়টি ঘোষণা করা হয়েছে যে 700 না 600 কত যেন এই মধ্যে এক্সাক্ট ফিগার বলে বলে গেছে 700 কত যেন যাক 700 ধরুন, এর মধ্যে 100 জন লোক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাবে বাংলাদেশে। মানে এই অবস্থায় চলে গেছে বাংলাদেশ। আমার বিরোধী দল এত নিশ্চিহ্ন হয়ে যায়, যেমন ফেনী স্বাধীন ঘোষণা করেছে সেখানে যে জনপ্রতিনিধি নামে যে সন্ত্রাসীরা সেখানে উপজেলা চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হচ্ছে, সেখানে কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হচ্ছে, সেখানে পৌরসভার চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হচ্ছে, এগুলি খুব খারাপ সিদ্ধান্ত আমাদের। কি বলে যে আমি যে কথাটি বলেছি যে যে ভোট ব্যবস্থা যে শেষ করে দেয়া হচ্ছে সর্বশেষ এই উপজেলা এই ইউপি নির্বাচন দিয়ে আমরা দেখব। আমি ধন্যবাদ জানাবো নির্বাচন কমিশনকে যে যদি এটি ইমপ্লিমেন্ট করতে পারবে কিনা, মামলা তারা কবে করবে আমি জানি না। কারণ আজকে আরেকটি রিপোর্ট দেখছি একটি জনপ্রিয় দৈনিকে যে হেলিকপ্টার নিয়ে একজন মালয়েশিয়া থেকে এসে তার ভাইয়ের ইলেকশন করতে গেছে। হ্যাঁ, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে এখনো কিন্তু আমরা জানি না। আসলে আরো অনেক জায়গা থেকে কিন্তু আমি সুনির্দিষ্ট করে বলতে অত সময়ও নাই এরকম অভিযোগ আসছে যদি একজনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়েছে, মামলা করার পরে আসলে কি হবে? ইনি কিন্তু আগেও এই আপনার যেই পৌর নির্বাচন হয়ে গেল তখনও কিন্তু আচরণবিধি ভঙ্গের অভিযোগে তিনি দুঃখ প্রকাশও করেছিলেন। তো একই কাজ যখন বারবার করেন তো আলটিমেটলি কি মানে যদি কোনো সেই অর্থে বিচার না হয়? আমাদের এখানে সংস্কৃতিটা একটু মজার সংস্কৃতি সম্প্রতি পরিবর্তন হয়েছে। এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া সেটি এখন রাজনৈতিক দলের নেতৃত্ব এখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেখানেও পর্যন্ত চলে এসেছে। তো আমার যেটা মনে হয় যে নির্বাচন কমিশন বাংলাদেশের নির্বাচনগুলো এক একটি উৎসব এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন একটি সামাজিক উৎসব। আপনি যদি গ্রামাঞ্চলে যান, আমার অঞ্চলে এখন ভোট হচ্ছে, সেখানেও আমি সেই বিষয়গুলো দেখছি। তবে কোন কোন জায়গায় কতগুলো তথ্য আপনি অবাক হয়ে যাবেন, যেমন গতকালকে আমার যে বাড়ি যেখানে বাগেরহাটে মোড়েলগঞ্জে সেখানে দেখলাম যে
আওয়ামী লীগের একজন প্রার্থীর নির্বাচনী জনসভার প্রধান অতিথি হচ্ছে যে ওই ইউনিয়ন বিএনপির আবার সভাপতি, অর্থাৎ মিলেমিশে। এই যে সংস্কৃতি, সেই সংস্কৃতি জাতীয় পর্যায়ে নেই। আপনি এমন ঐক্যের কথাই সব সময় বলেন। আমরা আমরা যে সহনশীলতার কথা বলি, নিশ্চয়ই এটা সহনশীলতা না, তারা যদি একসঙ্গে সেটা অবশ্যই ভালো, সেই ধরনের একটি সংস্কৃতি চাই। কিন্তু নির্বাচন কমিশন এই যে কাজটি করেছে, নির্বাচন কমিশন আমার ধারণা যে ইতিমধ্যে নির্বাচন কমিশন নানাভাবে বিতর্কিত হয়েছেন। এটি একটি স্বাধীন কমিশন, সেটি আমরা তাদের কাছ থেকে তাদের কার্যক্রমের মধ্য দিয়ে আমরা দেখতে চেয়েছিলাম। এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু তারা খুব সংক্ষেপে জি, এই যে আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতা যে হয়েছে, এই সরকারি দল ছাড়া কেউ কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা হয় না। দুই নম্বর, এটা খুব হাস্যকর ব্যাপার, যারা বিদেশি জার্নালিজম তাদের ওইখানে লেখালেখি হইতেছে, কারণ ইউনিয়ন পরিষদ একদম সর্বোচ্চ আপনার নিচু পর্যায় থেকে এই নির্বাচনটা হয়, এবং এটা শুধু উৎসব মুখর হবে না, ওইখান থেকে লিডারশিপও তৈরি হয়। তো এখন এই প্রথমেই যদি আপনার গোলায় যদি গণ্ডগোল থাকে, যে লিডারশিপে যদি আপনার চিন্তা থাকে যে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতা বা ধরে মেরে কেটে, যেমন কিছুদিন দুই দিন আগে কমিশন নিশ্চয়ই এইসব ব্যাপারগুলো নজরে রাখবে। আমরা আরেকদিন আসলে নিশ্চয়ই আলোচনা করব। আমার আজকে সময় শেষ। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের আয়োজনে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামী রোববার রাত ঠিক 12টায়। শুভরাত্রি।